ভাই বোনরা, ফ্যান ক্লাবের সমস্ত সদস্যরা, সম্মানিত সদস্যরা যারা আজকে অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং আমন্ত্রণ করেছেন, ধন্যবাদ আয়োজকদের, বিশেষ করে কিরণ যার অনুপ্রেরণায় এই ফ্যান ক্লাব এগিয়ে চলেছে। এবং কিরণের সাথে আমার দেখা হয়নি, মাঝে মধ্যে কথা হয়, কিন্তু কেন যেন খুব আপন হয়ে গেছে, আমার অনেক কাছের হয়ে গেছে, সম্পর্কটা ওরকম গভীর হয়ে গেছে। তো কিরণ আমাকে ছাড়া প্রোগ্রাম করবেই না, আমি যতবার ডেট চেঞ্জ করেছি, আমার ডেট সমস্যা ছিল, ওরা ততবারই ডেটটা চেঞ্জ করেছে। তো সেই সেজন্য আমি কৃতজ্ঞ যে আমার সেজন্য আশা হলো সবার সাথে আবার দেখা হবে। আর সবচেয়ে বড় কথা কি, যে স্যারি যেটা বলছিলাম, আলাপ করছিলাম, আমাদেরও ফ্যান ক্লাব আছে, আরও অনেকের, আমারও আছে, কিন্তু এত অর্গানাইজ না, এত ভাতৃত্ব বোধ বা ফ্যান ক্লাবের প্রতি সবার যে মায়া মমতা, একটা টান, এটা আসলে অন্য ফ্যান ক্লাবে দেখা যায় না। সেজন্য আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই যে তোমরা এভাবেই এগিয়ে যাও। আজকে এই অ্যানুয়াল সেরেমনিতে আরেকটা জিনিস নতুন করে করা হলো, যেটা ইলেকশন। প্রায় হচ্ছে সানি বলতো দূর এই এক একজনকে এক একটা দায়িত্ব দিই, সে পালন করছে না বা এটা করছে, কমপ্লেন আসছে, আমি এখন কী করবো। তো আমাকে বললো যে আমি চিন্তা করলাম যে ইলেকশন দিয়ে দিবো, তো বললাম এইটু করবো, ইলেকশন দিয়ে আবার আলাদা করে দিবা সবাইকে, বলে না এটা করার দরকার এই জন্য, তাহলে ওরা বুঝতে পারবে যে ওরা নিজেরা নিজেরা ডিসাইড করুক কে যোগ্য কে যোগ্য না। আর যারা আজকে আসতে পারেননি তাদের সবাইয়ের প্রতি আমি এই কথাটা বলবো যে আগে দায়িত্ব ছিল, আপনাদের দায়িত্বে ছিলেন, কিন্তু হয়তো কোথাও কোনো ভুল ত্রুটি রয়ে গেছে, সেগুলো বিবেচনা করবেন, প্রত্যেকের প্রতি সম্মান বোধ ভালোবাসা বাড়িয়ে দিন, নেক্সট বার আবার আসতে পারবেন, আমরা চাই আপনারাই থাকেন। আর ফ্যান ক্লাবের অনেক দায়িত্ব থাকে, শুধু এই অনুষ্ঠান করলেই ফ্যান ক্লাব শেষ হয়ে যাবার নয়, সেটা আপনাদের কর্মকাণ্ড দিয়ে অনেক সুন্দর করে এগিয়ে যাচ্ছেন, তেমনি করে সোশ্যাল ওয়ার্কের প্রতি আপনারা আরও বেশি সংগঠিত হয়ে যান, আমাদেরকে কাজে লাগান, এই অনুষ্ঠানে আমাদেরকে না ডেকে সেই সব কাজের জন্য ডাকবেন। বিশেষ করে আমি সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করি, তো সেসব কাজে আমাকে ডাকবেন, আমি আসবো। আমি সোশ্যাল ওয়ার্ক যা করে সমাজে অবদান রাখার জন্য, জনসচেতনতার জন্য, জনগণকে সচেতন করার জন্য, জনগণকে সহযোগিতা করার জন্য, সরকারকে সহযোগিতা করার জন্য যেসব পদক্ষেপগুলো যখন যে সিচুয়েশন সামনে আসে আপনারা আপাতত এটাই শুরু করে করতে থাকেন, দেখবেন সেটা আপনাদের তারকাও যেমন মূল্যায়িত হবে জনগণের কাছে, সবার কাছে আপনারা মূল্যায়ন পাবেন অ্যাজ এ ফ্যান হিসেবে, যে আপনারা অনেক কী বলবো মনুষ্যত্ব বা মনুষ্য মমত্ব বোধ, মায়া মমতা বলতে যেটা বোঝাতে যাচ্ছি আমি, মানুষের প্রতি মানুষের মায়া, ভালোবাসা, মানবতা, এই জিনিসগুলো আপনাদের ভেতরে যখন মানুষ দেখবে শ্রদ্ধা করবে, আপনাদের তারকাকেও শ্রদ্ধা করবে, অমরস্থানীকেও শ্রদ্ধা করবে, আপনাদেরকেও শ্রদ্ধা করবে। তো আমি চাই যে এটা তো আমরা এমনিই করে থাকি, তো আমরা ওয়াই নট আমাদের ফ্যান ক্লাবের মাধ্যমে কেন করবো না। তো সব কিছুর দিক থেকে আমি মনে করি যে ক্লাবটাকে ধরে রাখাটা খুব জরুরি, আগের জন্য ইলেকশনটা প্রয়োজন ছিল, আগামীতে আরও অনেক ভালো ভালো চিন্তা চেতনা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, যারা এসছেন তাদের কাছে আমার দাবি, এবং আমরা পাশে ছিলাম থাকব। ধন্যবাদ যারা এসছেন, আমার আমাদের অনেক পুরনো দিনের কলিগ স্বপ্না, এখন আর কাজ করে না কিন্তু অনেক কাছের আমাদের, আমাদের আরা কাপা আসছেন, তারপরে শানু ভাই তো আসি, শানু আমাদের অনেক কাছের মানুষ, সানির খুব কাছের মানুষ, সানিকে অনেক ভালোবাসে, অনিল আপা আসছে, যাই হোক সবকিছু মিলে কিন্তু আপনাদের এগিয়ে যাওয়ার আজকের দিনটা সুন্দরভাবে রচনা করবেন আগামী বছর।